27 এপ্রিল আমার ছেলের অন্নপ্রাশন, সবাই আমরা খুবই খুশি। আমি এটাই বলতে চাই কি, আমি অনেক 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 কষ্ট করে ওকে পেয়েছি। তার আগে 15 বছর ধরে আমি আর আমার ওয়াইফ পূজা, আমাদের ভালোবাসা ছিল। সেই ভালোবাসার যদি বলতে পারো, ওয়ান কাইন্ড অফ রেজাল্ট হচ্ছে দৈবিক। ওর ভালো নাম হচ্ছে শিবাংশ। আমার আর আমার বইয়ের দুটো নাম এই দৈবিক আর শিবাংশ রাখার পেছনে একটা বিশাল কারণ আছে কি, আমার আর আমার বইয়ের যে নাম ছিল, আমার নাম অরূপ, আমার বইয়ের নাম পূজা, আমাদের দুজনের মধ্যে একটা ছিল, আমাদের দুজন নামই ভালো না। তাই আমরা ঠিক করেছিলাম কি, আমার যে ছেলে হবে তার দুটো নামই যাতে খুব ভালো হয়, এই জন্য ওর ডাক নাম আমরা রেখেছি দৈবিক আর ভালো নাম হচ্ছে শিবাংশ। আপনাদের সবার কাছে আমার এটাই প্রার্থনা, ওকে অনেক 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 আশীর্বাদ করবেন, ও যাতে অনেক বড় হয়, অনেক সুখী হয়, জীবনে যেন অনেক উপরে উঠতে পারে। আর আমি আজকে ওর বাবা হিসাবে কিছু কথা বলতে চাই। ওকে হয়তো একটা সময় আমি হয়তো থাকবো না, ও হয়তো এই ভিডিওটা দেখবে কোনোদিন বড় হয়ে, তখন একটা কথাই বলবো কি, বাবা তুই যেখানেই থাকিস, আমি থাকি না থাকি, আমি সব সময় তোর সাথে থাকবো। তুই ভিডিওটা বড় হয়ে যখন দেখবি, এটা মনে রাখবি কি, আমি যদি নাও থাকি তোর সাথে, তোর বাবা সারা জীবন তোর সাথে সারাক্ষণ থাকবে। তোমাকে অনেক বড় হতে হবে, অনেক 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 নাম করতে হবে, সবার সম্মান রাখবা, ভালো করে পড়াশোনা করবা, আমাদের সবার মা বাবা দাদু দিদুন ঠাকুরদা ঠাকুমার নাম করতে হবে। তোমার ঠাকুরদা অনেক 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 বড় একজন লিডার ছিল, তার নাম তোমাকে রাখতে হবে। সবসময় সৎ থাকবা, সঠিক পথে সবসময় চলবা, অনেক 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 বড় হবা, সবার সাথে বড় ভালো করে কথা বলবা,
ভালো ব্যবহার করবা, ভালো করে পড়াশোনা করবা, যেই ফিল্ডেই যাও তুমি, তোমার যা ভালো লাগে তুমি সেই ফিল্ডেই যেও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যা করবা খুব ভালো করে করবা, অনেক বড় হও, অনেক সুখী হও।